সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী আমি আলোকিত জ্ঞানী হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্য যে আমাদের মতন ক্ষুদ্র বান্দাদেরকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার সুমহান যে নিয়ামত আলোকিত জ্ঞান, সেই জ্ঞান নিয়ে কিছু কাজ করার তৌফিক এনায়াত করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, সেরা চার প্রতিযোগী বন্ধু জ্ঞানের তীব্র প্রতিযোগিতায় তারা এখন লিপ্ত। আমরা দেখতে পাচ্ছি একজনের পর একজন এই হট সিটে তারা বসছেন। আজকে শাহাদাত হোসেন খান ফয়সাল, তিনি এই হট সিটে বসেছেন। আমরা তার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, আর সেই সাথে অপেক্ষা করব কে হতে যাচ্ছেন আলোকিত জ্ঞানী, কার মাথায় উঠবে পাগড়ি, কে পেতে যাচ্ছেন পবিত্র ওমরার টিকিট, আর সেই সাথে নগদ 3 লক্ষ টাকা দেখার অপেক্ষায়। চলুন প্রিয় দর্শক, দেখা যাক আজকের পর্বে আমাদের ভাই ফয়সাল কীভাবে আমাদেরকে চমৎকারভাবে প্রশ্নগুলোর উত্তর প্রদান করেন। ফয়সাল ভাই, আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সবাইকে অভিনন্দন, জাযাকুমুল্লাহু খাইরান, তবারাকাল্লাহু ফিক। আমরা দোয়া করি আপনি যেন ভালো করেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, আল্লাহুম্মা ওয়াফিকুল মুইন, আমিন। শেষে আমি বিজয়ী হব নিশ্চয়। প্রিয় দর্শক, আজকের পর্বে মেহমান প্যানেলে এবং বিশেষজ্ঞ প্যানেলে যারা আছেন আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন গবেষক মোহতারাম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শায়খ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ যে আপনি এখানে এসছেন, সময় দিচ্ছেন। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আরও একজন বিশেষজ্ঞ ব্যক্তি, বিশিষ্ট আলেমে দ্বীন লেখক মোহতারাম শায়খ তাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শায়খ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর, আপনি কেমন আছেন? বিহামদুল্লাহি তাইয়িব, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিক, আমিন। প্রিয় দর্শক, বিশেষজ্ঞ প্যানেলে আরও যিনি উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যিনি এই প্রোগ্রামের পিছনে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের মুআজ্জাজ জনাব মোহতারাম মাওলানা নুরুল আমিন মাহদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শায়খ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো লাগছে রমজানের এই ইফতারের পূর্ব মুহূর্তে। যত ক্লান্তি আমরা আমাদের মধ্যে থাকুক না কেন, কিন্তু জ্ঞানের এই আসরে এসে আমাদের সমস্ত ক্লান্তিগুলো মুছে যায়, এটাই আলোকিত জ্ঞানীদের আসরের বৈশিষ্ট্য। আল্লাহ যেন এই ধরনের আসরের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক আমাদের কেন, আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সবশেষে যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞ প্যানেলে, বিশিষ্ট আলেমে দ্বীন এবং আমাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব মোহতারাম শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শায়খ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ যে আপনি আমাদের মাঝে সময় দিচ্ছেন, এই জন্য আমরা সকলে খুব আনন্দিত। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিক শেখ। প্রিয় দর্শক, আজকের পর্বে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অতিথি হয়ে, একজন সজ্জন ব্যক্তিত্ব, আলোকিত জ্ঞানী, যিনি আলো ছড়িয়ে আসছেন বছরের পর বছর ধরে, এটাই যার পেশা আর নেশা, আইডিয়াল কমার্স কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব কর্নেল অবসরপ্রাপ্ত কামরুজ্জামান।
السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনার অনেক ব্যস্ততা সত্ত্বেও আলোকিত জ্ঞানীর এই আয়োজনে আপনি কষ্ট করে উপস্থিত হয়েছেন অনেক মোবারকবাদ আমাদের পক্ষ থেকে আপনাদেরকেও মোবারকবাদ এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য মাহে রমজান উপলক্ষে আজকের এই প্রতিযোগিতা নিঃসন্দেহে বিশ্ব মুসলমানবাসীকে রমজানের শুভেচ্ছা রমজানুল মোবারক অনেক ধন্যবাদ জাযাকাল্লাহ শাহাদাত হোসাইন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাকে সুস্থ রেখেছেন এবং আজকের এই এত বড় মঞ্চে যিনি আমাকে নিয়ে এসেছেন একমাত্র তার রহমতে এবং তার করুণায় যেখানে আমার কোনো কিছুই অবদান নেই ফালিল্লাহিল হামদ ফালিল্লাহিল হামদু হামদান কাসীরান তাইয়িবান আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ খুব চমৎকারভাবে আপনি বলেছেন কথাটি আসলে রব্বুল আলামিন কার তকদিরে কী লিখেছেন সেটা তিনি ভালো জানেন আমরা এগিয়ে যাচ্ছি রব্বুল আলামিনের উপর আমাদের ভরসা করতে হবে যে আমাদের কিসমতে যা হবে সেটা আমাদের কল্যাণের জন্য যে আজ থেকে তিন মাস আগে বিশাল একটি কর্মযজ্ঞ ছিল হাজার হাজার প্রতিযোগী বন্ধুরা ছিলেন আপনার সাথে অসংখ্য প্রতিযোগী ভাইরা এসেছিলেন ধীরে 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 এ পর্যন্ত এসছেন আপনি মাত্র চারজন অবশিষ্ট রয়েছেন এবং আমার যতটুকু মনে পড়ে এই পর্বগুলোতে আসার ক্ষেত্রে আপনার কিন্তু কখনো উত্থান কখনো পতন সমুদ্রের উত্তাল তরঙ্গ ঢেউয়ের মতন কখনো উপরে কখনো নিচে আবার উপরে এইভাবে আপনি কিন্তু এ পর্যন্ত চলে এসেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার জীবনে বেশ কয়েকবারই এরকমের উত্থান পতনের এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম যেখান থেকে আল্লাহর রহমত ছাড়া অন্য কোনো মাধ্যমেই কোনো দুনিয়ার সব মানুষও একত্রিত হলে পরে উঠাতে পারতো না এবং এই প্রতিযোগিতায়ও আলহামদুলিল্লাহ এরকমের খাদের কিনারায় আমি চলে গিয়েছিলাম সেখান থেকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমি এখানে এসেছি এবং এখনও মহান রাব্বুল আলামিনের রহমত ছাড়া এক কদমও সামনে আগানো আমার পক্ষে সম্ভব না আল্লাহ তাআলা রহমত এবং করুণা কামনা করছি জাযাকাল্লাহ আসলে এই জন্যই বলা হয়েছে ওয়ালা তাই আসমাল্লাহ আল্লাহর রহমত থেকে মুমিন কখনো নিরাশ হয় না আমরা চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে আজকের পর্বে আমি আপনাকে ১২টি প্রশ্ন করব ইনশাআল্লাহ তাআলা এবং ১২টি প্রশ্নের মধ্যে তিনটি ধাপ থাকবে প্রথম ধাপে তিনটি প্রশ্ন দ্বিতীয় ধাপে চারটি এবং তৃতীয় ধাপে ৫টি প্রশ্ন করব প্রথম ধাপের প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে ৪টি করে নম্বর ভুল উত্তরের জন্য অর্ধেক নম্বর কাটা যাবে অর্থাৎ -2 হবে আপনার কোনো লাইফলাইন এই ক্ষেত্রে থাকবে না দ্বিতীয় ধাপে আমি আপনাকে ৪টি প্রশ্ন করব সঠিক উত্তরের জন্য থাকবে ৭ করে নম্বর আর লাইফলাইন পাবেন আপনি ২ ৫০-৫০ চান্স এবং আজকের এই বিশেষজ্ঞ প্যানেলে যারা বসে আছেন তাদের সহযোগিতা সহযোগিতা নিয়ে যদি আপনি উত্তর দিয়ে থাকেন তাহলে প্রাপ্ত নম্বর যেটা অর্থাৎ ৭ থেকে ২ নম্বর আপনি কম পাবেন আল্লাহ না করুন যদি উত্তর ভুল হয় তাহলে -3.50 চিন্তা করার জন্য অবশ্য কিছু সময় আপনি পাবেন আপনাকে ১ মিনিট সময় দেওয়া হবে প্রথম ধাপে ৪৫ সেকেন্ড আপনি সময় পাবেন তৃতীয় ধাপে আমি আপনাকে ৫টি প্রশ্ন করব প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য আপনি পাবেন ১২ করে নম্বর এক্ষেত্রেও আপনি লাইফলাইন ব্যবহার করতে পারবেন বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা অথবা পরিবর্তিত প্রশ্ন সহযোগিতা নিয়ে যদি আপনি উত্তর দিয়ে থাকেন তাহলে ১২ থেকে ২ কম পাবেন ১০ নম্বর পাবেন আল্লাহ না করুন যদি উত্তর ভুল হয় তাহলে -6 হয়ে যাবে বুঝতে পেরেছেন মোটামুটি আর সব কিছু মিলিয়ে যদি আপনি প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে ১০০ নম্বর যাতে করে আপনি ১০০ নম্বর পান আমি দোয়া করি নম্বরগুলো আমার কাছে আছে আপনি কেবল উত্তর দেবেন আমি আপনাকে নম্বর দিতে থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে শুরু করি জি আজকের পর্বে আপনার জন্য প্রথম প্রশ্ন চন্দ্র বিদীর্ণ হওয়ার কথা কোন সূরায় উল্লেখ করা হয়েছে ক সূরা আর রহমান খ সূরা কমর গ সূরা ইয়াসিন ঘ সূরা শামস
চন্দ্র বিদীর্ণ হওয়ার কথা কোথায় উল্লেখ করা হয়েছে? আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে খ, সূরা কমার। সূরা কমার, জি, লক করে দেব। লক করে দেয়া হোক সূরা কমার। কমার মানে কি? চন্দ্র। এবং সেখানেই আল্লাহ তাআলা বলছেন অনশাক্কাল কমার, ইক্তারাবাতিস সাআতু অনশাক্কাল কমার। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক অনেক মুবারকবাদ। আপনি পেয়েছেন চার নম্বর, প্রথম প্রশ্নের উত্তরটি সঠিক দিলেন। আশা করছি বাকিগুলো খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন, দিতে পারবেন ইনশাআল্লাহ। চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। সূরাতুল আবরার বলে কোরআনের কোন সূরাকে বোঝানো হয়েছে? ক, সূরাতুদ্দাহার, গ, সূরা তিন, গ, সূরা নাসর, ঘ, সূরা দোহা। উত্তর হবে ক, সূরা আদ-দাহার। এই সূরার আরেকটি নাম রয়েছে সূরা আল ইনসান এবং আরেকটি নাম রয়েছে সূরা আল আবরার। লক করে দেব? জি, লক করে দেয়া হোক সূরাতুদ্দাহার। আমরা দেখতে চাই আমাদের ভাই যে উত্তরটি দিয়েছেন তা সঠিক কিনা। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। সূরাতুদ্দাহারের আরেকটি নাম হলো সূরাতুল আবরার। জি, আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তরও আপনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দোয়া করছি, শুভকামনা রইল। চলে যাচ্ছি পরের প্রশ্নে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর জানাজার সালাত কে পড়িয়েছিলেন? ক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, খ, জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আন, গ, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আন, ঘ, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন। খ, জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আন নিয়ে নেব। জি, খ, জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আন। খ, জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু লক করে দেয়া হোক। ঠিকই বলেছে, আলহামদুলিল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকারভাবে আপনি প্রথম ধাপ অতিক্রম করলেন। তিনটি প্রশ্নের আপনি সঠিক উত্তর দিয়েছেন, আপনি ১২ নম্বর পেয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ব্লু ক্রাশ লেমনের প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্লু ক্রাশ লেমনের প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক 2015-র আজকের এই পর্ব। প্রিয় দর্শক, আমাদের সাথে আরও যারা রয়েছেন, সাপোর্টেড বাই হামদর, কো-স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেক, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। পরের প্রশ্নে যাব? জি, পরের প্রশ্ন। বিখ্যাত সোফিয়া মসজিদ কোথায় অবস্থিত? ক, মালয়েশিয়া, খ, ইন্দোনেশিয়া, গ, তুরস্ক, ঘ, সিরিয়া। সোফিয়া মসজিদ কোথায় অবস্থিত? এক মিনিট আপনার জন্য বরাদ্দ, ধীরে ধীরে কমে আসছে নম্বর, আর লাইফলাইনটা ওপেন হয়েছে দেখতে পাচ্ছি। বিশেষজ্ঞ প্যানেল 50-50 চান্স আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে, আপনি যখন খুশি এই দ্বিতীয় ধাপের মধ্যে গ্রহণ করতে পারবেন। আল্লাহর রব্বের ভরসা, আলহামদুলিল্লাহ,
উত্তর হবে গ তুরস্ক তুরস্ক লক করে দেব লক করে দেয়া হোক গ তুরস্ক আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তুরস্কে সোফিয়া মসজিদ অবস্থিত পরের প্রশ্নে যাচ্ছি আপনার জন্য এবারের প্রশ্ন বিদায় হজের কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় একটি বাহিনী পাঠান এই বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন ক যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আন ঘ ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কিছুদিন আগে তিনি সিরিয়ার জন্য একটি বাহিনী বা সেনাবাহিনী তৈরি করেন আলহামদুলিল্লাহ এর উত্তর হবে ঘ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লক করে দেব জি লক করে দেয়া হোক উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন বাংলাদেশে আরবি সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব কে ছিলেন ক মুফতি আমিমুল ইহসান খ আলাউদ্দিন আল আজহারি গ ডক্টর মুস্তাফিজুর রহমান ঘ প্রফেসর ডক্টর আব্দুল মান্নান উত্তর হবে খ আলাউদ্দিন আল আজহারি রহিমাহুল্লাহ আমার কথা শেষ না হওয়ার আগে আপনি বলে দিয়েছেন আমি কি লক করে দেব জি লক করে দিচ্ছি আলাউদ্দিন আল আজহারি আমরা বিশেষজ্ঞ প্যানেলে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রতিযোগী বন্ধুরা তারা চমৎকারভাবে হট সিটে বসে উত্তর দিচ্ছেন এবং সবচেয়ে বড় কথা দেখতে পাচ্ছি যে খুব কনফিডেন্সের সাথে দিচ্ছেন এই ব্যাপারে খুব ছোট্ট করে আপনাদের একটু প্রতিক্রিয়া জানতে চাচ্ছি প্রথমে ডক্টর জাকারিয়া আপনার কাছে আসছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে বিশেষ করে প্রশ্ন সাথে সাথে উত্তর অনেকটা কনফিডেন্সের সাথে দিচ্ছে এবং এটা বোঝা যাচ্ছে যে প্রচুর পড়াশোনা হয়েছে ভাইয়ের এবং যারাই প্রচুর পড়াশোনা করবে আলহামদুলিল্লাহ তারাই ভালো করতে পারবে এতটুকু আমার বিশ্বাস আর ছোটো কাল থেকে সম্ভবত এই বিষয়ে যারা পড়ালেখা করবে বিশেষ করে এই সমস্ত ইসলামিক জ্ঞান ইয়াগুলো প্রশ্নগুলো সেগুলো উত্তর যারা আগে থেকে জানবে মনে থাকবে বেশি তো প্রত্যেকটি যারা দেখছে অনুষ্ঠান প্রত্যেকের উচিত সন্তানদেরকে এইভাবে গড়ে তোলা তাদেরকে এইভাবে প্রশ্ন উত্তরের জন্য তৈরি করা এটা খুব জরুরি বিষয় আর একটি বিষয় অবশ্য আলোচনা হয়েছিল যে যাইশে ওসামা কেন রসুল্লাহ ওসামাকে নির্ধারণ করেছিলেন আমার বিষয়ে এটা একটু বলা দরকার কারণ আগের যুদ্ধে যেই কারণে পাঠিয়েছেন আগের যুদ্ধে তার পিতা শহীদ হয়েছিলেন রসুল্লাহ সাল্লাম বিশেষ করে তাকে এই নেতৃত্ব দিয়েছিলেন এই জন্য আরও ছিল কিন্তু আত্মার চেয়েও বেশি এটা গুরুত্বপূর্ণ গুরুত্বের দাবিদার যে একই পরিবার থেকে যুদ্ধের নেতৃত্ব চলতে পারে মুসলিমদের এটা দেখিয়ে দিয়েছেন দারুণ একটি ব্যাপার আমরা জানলাম আপনার কাছ থেকে জাজাকাল্লাহ জি শেখ আপনি একটু বলুন আলহামদুলিল্লাহ আমাদের ভাই যেভাবে উত্তর দিচ্ছেন আমি একেবারেই অভিভূত হয়ে যাচ্ছি যে খুবই সুন্দরভাবে উত্তর দিচ্ছেন উনি যে আসলে ছোটোকাল থেকে বইকে ভালোবাসেন তার উত্তর দেওয়ার মধ্যেই তিনি সেটি সেই প্রমাণটা তিনি দিয়ে দিলেন একেবারে কনফিডেন্সের সাথে আবার অনেক প্রশ্ন আপনি শেষ করার আগে উনি উত্তর দিয়ে দিচ্ছেন এই যে একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ভবিষ্যৎ জীবনে উত্তরোত্তর আরও উন্নতি দান করুক সেটা আমি দোয়া করি এবং এই রমজানের এই দোয়া কবুলের মুহূর্তে আমাদের দর্শক ভাইদের জন্য একটা আবেদন থাকবে এই যে রমজানের প্রায় শেষের দিকে আমরা চলে আসছি রমজানের এই মাসটি ছিল আসলে মূলত একটা ট্রেনিংয়ের মাস এই মাস থেকে আমরা বেশ কিছু শিক্ষা নিলাম এবং এই শিক্ষাগুলি আগামী রমজান পর্যন্ত যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এই আবেদনটা সকলের প্রতি থাকবে এখান থেকে যেমনিভাবে আমরা মানে আপনার হার্ড ওয়ার্ক একটা বিষয় আছে
এই বিষয়টা আমাদের ভবিষ্যৎ জীবনে যেন আমরা মানে আগামী রমজান পর্যন্ত যেন এই শিক্ষাটা আমরা বজায় রাখতে পারি এটা সকলের প্রতি আমাদের আবেদন থাকবে জি জাযাকুমুল্লাহ খাইরাল জাযা বারাকাল্লাহু ফিক শেখ নুরুল আমিন মাহদি আলহামদুলিল্লাহ আমরা সত্যি অভিভূত যে আমাদের এসব তরুণরা দ্বীনের জ্ঞানকে এভাবে আত্মস্থ করেছেন আমার মনে হয় আমাদের দেশের সারা দেশের এবং বাংলা ভাষাভাষী যেখানে আছেন এই টিভির এই অনুষ্ঠান দেখছেন তারা সবাই অভিভূত হবেন যে আমাদের দেশের এই সমস্ত আলোকিত জ্ঞানীরা ইসলামিক জ্ঞানের এত গভীরে যেতে পারেন এবং তাদের কাছে আল্লাহর দ্বীনের জ্ঞান এত বেশি এদের কাছে আসে এটা আসলে এর আগে বিশ্বাস করা যেত না তো শুকরিয়া আপনার কাছে আপনাকে এবং চ্যানেল নাইনকে যে এই সুযোগের মাধ্যমে এরা যে বেরিয়ে আসলো বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে এই সুযোগটাতে আপনি করে দিতে পেরেছেন এবং চ্যানেল নাইন যে করে দিতে পেরেছে এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া তাদের কাছে শুকরিয়া জানাই জি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসলে আজকের এই প্রতিযোগীর উত্তর শুনে আমার ছাত্র জীবনের একটি কথা মনে পড়ে জি যে বাক্যটি যে কথাটি আমার ওস্তাদ মাঝে মধ্যে আমাকে বলতেন মেহনত কিসি কো ধোকা নাহি দেতি পরিশ্রম কাউকে ফাঁকি দেয় না পরিশ্রম এমন কিছু নয় যা কোনো ছাত্রকে বা কোনো পাঠককে বা কোনো পড়ুয়া ব্যক্তিকে ফাঁকি দিতে পারে এটার বাস্তব তো আমরা দেখছি যদিচ তার এই আশ্বস্ত করা বাক্যে এবং উৎসাহিত করা বাক্যে আমি খুব চেষ্টা করে পালন করার একটা আন্তরিকভাবে ইয়ে করতাম আকাঙ্ক্ষা করতাম তাই মাঝে মধ্যেই আমি সাত দিন পরে একদিন প্রতিষ্ঠান থেকে বাইরে গেলে রাস্তায় কোনো ছাত্র বন্ধু দেখা হলে বলতো আরে আপনি নিকাল গায়ে হ্যাঁ তব তো দুনিয়া বদল যায়গি আমার ওই কথা মনে পড়ে ২৪ বছর পরে আমার ওই শিক্ষক মণ্ডলীর সাথে যখন আমার দেখা হলো তখন তিনি আমাকে বলেন আব্দুর রাজ্জাক আরে আপ তো জারবুল মেসালবান গায়ে হ্যাঁ আরে আপনি তো একটা দৃষ্টান্ত হয়ে গেছেন মানে পরবর্তীতে এই আমার দৃষ্টান্ত ছাত্রদের সামনে তিনি পেশ করে থাকেন সত্যিকারই যদি মানুষ পড়ে তাহলে তার একটা ভালো ফল সে ভোগ করবে যা আমরা বাস্তব দেখতে পাচ্ছি অতএব আমরা সকল পাঠককে সকল দর্শককে সকল ছাত্রছাত্রীকে আমরা বিশেষভাবে বলবো সত্য সত্যই যদি মানুষ পড়ে তাহলে তার পড়াটা তাকে ফাঁকি দেবে না সে ফল ভোগ করবেই যা আমরা বাস্তব দেখছি শুকরিয়া জাযাকুমুল্লাহ খায়ের বারাকাল্লাহু ফিকুম আলহামদুলিল্লাহ এবার বলছি আপনি যে উত্তরটি দিয়েছেন সেই উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ পরের প্রশ্নে যাচ্ছি তাহলে আপনার জন্য এবারের প্রশ্ন হুদাইবিয়ার সন্ধিকে কেন্দ্র করে বায়াতে রেদওয়ানে যে সাহাবির পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে হাত দিয়ে বায়াত নিয়েছিলেন সেই সৌভাগ্যবান সাহাবির নাম কি ক আবু বকর রাদিয়াল্লাহু আনহু খ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার সন্ধিকে কেন্দ্র করে বায়াতে রিদওয়ানে যে সাহাবির পক্ষ থেকে আল্লাহর রাসূলের হাত হাতে হাত দিয়ে বায়াত নিয়েছিলেন সেই সৌভাগ্যবান সাহাবী যেহেতু একটু সন্দেহ বা কনফিউশন আছে আমার লাইফ লাইনেও আছে আমি বিশেষজ্ঞের সহযোগিতা চাচ্ছি শাহাদাত হোসেন ফয়সাল তিনি বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছেন তাকে সেই সহযোগিতা দেয়া হোক একজনকে মক্কা পাঠিয়েছিলেন এই জন্যই রসুল তার জন্য হাত তার হাত যেহেতু নাই এই জন্য তার হাতের পক্ষ থেকে তিনি হাত দিয়েছেন তার পক্ষ থেকে তিনি হাতটা দিয়েছিলেন সুতরাং আমার মনে হয় স্পষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ আমার সন্দেহ দূর হয়ে গেছে সন্দেহ দূর করে দেবার জন্য শায়েখকে অসংখ্য মোবারকবাদ জাযাকাল্লাহু খাইরান উত্তর হবে গ হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু লক করে দেব জি লক করে দেয়া হোক গ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ
এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষজ্ঞ প্যানেলকে। চলছে আজকের পর্বের জমজমাট জ্ঞানের এই আয়োজন। আমরা শিখতে পারছি আমাদের প্রতিযোগী বন্ধু ফয়সাল ভাইয়ের কাছ থেকে অনেক কিছু। দর্শক, এরই ফাঁকে নিচ্ছি একটা বিরতি, ফিরে আসছি একটু পর। মেহরবানি করে আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানীর এই ঝলমল আয়োজনে। আমাদের সাথে আরও যারা রয়েছেন, সাপোর্টেড বাই হামদর্দ, কো স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেক, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। আমি একটু আমাদের সম্মানিত মেহমান যিনি আছেন, জনাব কর্নেল অবসরপ্রাপ্ত কামরুজ্জামান, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনার কাছে কেমন লাগছে, অনুভূতিটা আমরা একটু জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেল 9-এর মাধ্যমে আপনার আলোকিত কোনো অনুষ্ঠানে যে আলোকিত জ্ঞানী সত্যিকারকে যে যাচাই বাছাইয়ের জন্য পাক কোরআন থেকে, ইসলামের ইতিহাস থেকে, বাংলাদেশের ইসলাম চর্চা যারা করেন তাদের মধ্য থেকে যে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে একজন সঠিক জ্ঞানী আপনারা বের করতে চেয়েছেন, যা নিঃসন্দেহে প্রশংসনীয়, এর জন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে এই রমজানের মাসে সকল বিশ্ববাসীকে এই রমজানের শুভেচ্ছা, রমজানুল মুবারক জানিয়ে এটাই বলতে চাচ্ছি যে বিশ্বের সেরা গ্রন্থ পাক কোরআন এবং সেই সাথে আমাদের যে আজকের যে প্রতিযোগী ফয়সাল যে উত্তর একটা একটা করে দিয়েছে, আমি সত্যি অভিভূত। তার জন্য দোয়া করছি মহান আল্লাহ পাক আমাদের সকলের সহায় হন, আমরা যেন পাক কোরআন থেকে জ্ঞান অর্জন করে নিজেদের জীবনকে সুন্দর, সাবলীল এবং শান্তিময় করতে পারি। আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এখানে যারা অতিথি হয়ে আসেন, আমরা পবিত্র মাহে রমজানে কোরআন নাজিলের মাসে মেহমানদেরকে কোরআন হাদিয়া দিয়ে থাকি অনুবাদ সহকারে, যাতে করে আপনারা অবসর সময়ে একটু কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন, অনুবাদ জানতে পারেন, নিজের সম্পর্কে জানতে পারেন, কোরআনে কী বলা হয়েছে সেই সম্পর্কে জানতে পারেন। এই উদ্দেশ্যে আমি আসছি স্যার আপনাকে এই কোরআনটি উপহার দেওয়ার জন্য। اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن لله لله يهفو أملي لله ولحفظ كتاب الله من أول بسم الله فيصل ভাই الحمد لله পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, ফিলিস্তিন মুক্তি সংস্থা গঠিত হয় কখন, অর্থাৎ PLO? জি 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 জি। ক 5ই জানুয়ারি 1958, খ 29শে নভেম্বর 1972, গ 24শে জুন 1946, ঘ 24শে মে 1964। এর উত্তর হবে ঘ 24শে মে 1964 সালে। লক করে দেব? জি, লক করে দেওয়া হোক ঘ 24শে মে 1964 সাল। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চমৎকার, খুব সুন্দরভাবে আপনি এগিয়ে যাচ্ছেন ফয়সাল ভাই। আজকের এই পর্বটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এরপরে আর মাত্র দুটো সিঁড়ি বাকি আছে। আপনার জন্য এবারের প্রশ্ন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কত বছর জীবিত ছিলেন? ক 100 বছর, খ 120 বছর, গ
105 বছর ঘ 127 বছর আল্লাহর উপর ভরসা ওমা ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবু নিয়ে নিচ্ছি ঘ 127 বছর আমরা ইতিহাসের পাতা থেকে যেটা দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক হয়নি যাক আল্লাহ ভরসা উত্তর হলো 120 বছর আপনার -6 হয়ে গেল আল্লাহ ভরসা সমস্যা নেই সামনে আরও তিনটি প্রশ্ন রয়েছে এবং খুব সুন্দরভাবেই আপনি এগিয়ে যাচ্ছেন চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন প্রাণীর চামড়া প্রক্রিয়াজাতকরণের পরেও পবিত্র হয় না ক গরুর চামড়া খ বাঘের চামড়া গ হরিণের চামড়া ঘ শূকরের চামড়া এখানে এমন একটি প্রাণীর নাম আছে যে প্রাণীটির চামড়া যা কিছুই করা হোক না কেন সেটা কখনই পবিত্র হয় না আলহামদুলিল্লাহ আমি উত্তর নিচ্ছি ঘ শূকরের চামড়া শূকরের চামড়া লক করে দিচ্ছি শূকরের চামড়া আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনি 12 নম্বর পেলেন দেখা যাক সামনে কি হয় আরো দুটো প্রশ্ন রয়েছে যাব জি আপনার জন্য পরের প্রশ্ন প্রথম মুসলিম এভারেস্ট বিজয়ী কে ক নাসুফ মাহরুফি খ মুসা ইব্রাহিম গ এম এ মুহিত ঘ নিশাত মজুমদার আমি এই ভালো কাজে বিশেষজ্ঞদের সহযোগিতা চাচ্ছি ঠিক আছে আমাদের ভাই ফয়সাল ভাই তিনি বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছেন তাকে বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা দেয়া হোক বাংলাদেশের তিনজন আপনি নিজে বললেন তারা কিন্তু মুসলিম হিসেবে এভারেস্টে উঠেছে এটা বড় পরিচয় হিসেবে না বাংলাদেশ হিসেবে এভারেস্টে উঠেছে এটা বড় পরিচয় জি আলহামদুলিল্লাহ আমিও এরকমটাই সন্দেহ করেছি কিন্তু যেহেতু কয়েক ভদ্রলোককে আমি চিনি না খুব স্বাভাবিকভাবেই সন্দেহটা ঘনীভূত ছিল আমি উত্তর হিসাবে আল্লাহর ভরসা রেখে সিলেক্ট করছি ক নাসুফ মাহরুফি ক নাসুফ মাহরুফি লক করে দেওয়া হোক উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনি 10 নম্বর পেলেন জাযাকাল্লাহ আপনাকে আমি প্রশ্ন করেছিলাম সম্মানিত দর্শকবৃন্দ খুব আগ্রহ ভরে আমার বিশ্বাস তারা দেখছেন আসলে কি হতে যাচ্ছে কি হয় তো প্রিয় দর্শক এই ফাঁকে আমি আপনাদেরকেও একটু প্রশ্নের চিন্তায় জর্জরিত করতে চাই অর্থাৎ একটি প্রশ্ন আপনাদেরকে করতে চাই আপনাদের জন্য আজকের পর্বের প্রশ্ন রমজান মাস এই মাসে আমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে এটি কোথায় আছে কোরআনে না হাদিসে সঠিক উত্তর জানা থাকলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম ঠিকানা সহ সঠিক উত্তর পাঠিয়ে দিন 7171 নম্বরে অবশ্যই আজ রাত 12টার মধ্যে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে আমরা লটারির মাধ্যমে বিজয়ীকে খুঁজে বের করব আর তার জন্য রয়েছে আকর্ষণীয় একটি মোবাইল হ্যান্ডসেট উইনম্যাক্স মোবাইলের সৌজন্যে এবার জানিয়ে দিচ্ছি গতকালকের বিজয়ীর নাম এবং মোবাইল নম্বর অনেক অনেক শুকরিয়া আপনাকে আপনার জন্য রয়েছে উইনম্যাক্স মোবাইলের সৌজন্যে আকর্ষণীয় একটি মোবাইল হ্যান্ডসেট আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি শাহাদাত হোসেন ফয়সাল ভাই আপনি খুব চমৎকার করেছেন আর মাত্র একটি প্রশ্ন আপনার জন্য রয়েছে আমি কি যাব ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আপনার জন্য সর্বশেষ প্রশ্ন জি
আজকে আর হচ্ছে না, আমাদের হাতে সময় শেষ। ইনশাআল্লাহ তাআলা পরের এপিসোডে এই প্রশ্ন আমি করব, আপনার কাছ থেকে উত্তর জানব, কেমন? ইনশাআল্লাহ তাআলা। আমি একটু বিদায় নিয়ে নিই তাহলে। প্রিয় দর্শক, আজকে আমাদের হাতে সময় নেই, বিদায় নিতে হচ্ছে। আর বিদায় নেবার আগে আপনাদের কাছে যেই কথাটি বলতে চাই, আমাদের সম্মানিত যারা বিশেষজ্ঞ প্যানেলে আছেন সবাই সেই ব্যাপারে শেয়ার করেছেন। আমাদের ভাই বলেছেন যে জ্ঞান এমন একটি জিনিস, পড়াশোনা এমন একটি জিনিস, আমি যদি জ্ঞান অর্জনের কারণে, জ্ঞান অর্জনের মাধ্যম হিসাবে পাঠ্যপুস্তককে গ্রহণ করি আর সেটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে এই জ্ঞান আপনাকে অনেক দূর নিয়ে যাবে, আপনার জন্য অনেক বড় বড় সফলতা হাত ছানি দিয়ে ডাকবে। সুতরাং আসুন আমরা জ্ঞানের মূল উৎস থেকে জ্ঞান আহরণ করার চেষ্টা করি। চলছে রমজান মাস, চলছে ইবাদতের মাস। আমরা জানি এই মাসেই রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, যেটা আমাদের জ্ঞানের উৎস। তাই আসুন কোরআন পড়ি, জীবন গড়ি, জ্ঞান অর্জন করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের মতন বিদায়। আগামীকাল ইনশাআল্লাহ তাআলা একই চ্যানেলে একই সময়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।